আচ্ছা, এইচটিএমএল আজকে আমরা খুবই বেসিক জিনিস দেবো, কারণ আপনাদের মাথায় লোড নেওয়া যাবে না। লোড অনেক কিছু মানে জেনারেশন ভয় লাগতে পারে বা মাথায় প্রেশার কাজ করতে পারে, প্রথম ক্লাস 2 ঘন্টা করতেছেন, তো এই জন্য আমরা খুবই হালকা টাচ করব, হালকাভাবে টাচ করব। যেখানে যে জায়গায় যার প্রবলেম হবে সাথে সাথে বলবেন, ইনস্ট্যান্টলি সাথে সাথে হাত তুলবেন, ঠিক আছে? আমি এইখানে একটা ফাইল ক্রিয়েট করতেছি, টেক্সট ডকুমেন্ট। আচ্ছা দেখেন, আবার আবার দেখাই আমি কোনটা ডিলিট করেছি। না না, আমরা একটা ইম্পর্টেন্ট ফাইল ডিলিট করে ফেলেছি, রিসেন্টলি বিলে যান, এটা ডিলিট করে ফেলেছি, রিস্টোর করে নেই। হ্যাঁ, চলে আসছে। আচ্ছা, এই জিনিসটা আমি ডিলিট করতে যাচ্ছিলাম। এইচটিএমএল নিয়ে কাজ করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, একটা ফাইল ক্রিয়েট করতে হবে। কী করতে হবে? একটা ফাইল ক্রিয়েট করতে হবে। কী ধরনের ফাইল ক্রিয়েট করতে হবে? যেটার ফরম্যাটটা থাকবে হচ্ছে .txt। কি .txt? এই যে আপনি নিউতে যান, নিউতে গেলে এইখানে দেখবেন যে টেক্সট ডকুমেন্ট, দেখতেছেন আমি কিভাবে নিয়ে আসলাম, দেখতেছেন টেক্সট ডকুমেন্ট, এখানে ক্লিক করেন, ঠিক আছে? ক্লিক করে কি আসছে? একটা ফাইল আসছে না, এটাকে রিনেম করবেন। কি করবেন? আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি। এখন এইখানে আপনাদের একজনের নাম বলেন, কি নাম? দেলোয়ার। ছোট নাম বলেন, ছোট নাম, আরো ছোট, পলাশ। আচ্ছা, একজন মেয়ে আছে, আমি ওনার নাম বলি, ইথি। ইথি বললেন, ই আই টি ই। হ্যাঁ, এটা স্পেলিং ছোট আছে, ইথি নামে একটা আমরা টেক্সট ফাইল ক্রিয়েট করলাম। আপনি যখন আপনার বাসায় ফাইলটা ক্রিয়েট করবেন, তখন এই যে ডট টিএক্সটি এটা থাকবে না, এটা থাকবে না। তাহলে এটা কিভাবে নিয়ে আসবেন? এটা নিয়ে আসার জন্য যেটা করতে হবে, মাই কম্পিউটারে যাবেন। কোথায় যাবেন? আচ্ছা, আপনাদের আগে আমি দেখিয়ে দিই যে কেমন থাকবে। আপনাদের থাকবে হচ্ছে এরকম, কিরকম থাকবে? এরকম। এটা কি টাইপের ফাইল এটা এখানে শো করতেছে না, করতেছে? করতেছে না। আপনাদের পিসিতে এরকম থাকবে। এখন আমাদেরকে নিয়ে আসতে হবে না ডট টিএক্সটি, এই জিনিসটা কি ফরম্যাটের ফাইল আমরা ইউজ করতেছি। এটা নিয়ে আসার জন্য যেটা করতে হবে, মাই কম্পিউটারে যাবেন প্রথমে। কোথায় যাবেন? মাই কম্পিউটার। তারপরে যেটা করতে হবে, ওপেন কন্ট্রোল প্যানেল। কোথায়? ওপেন কন্ট্রোল প্যানেল। এটা আপনাদের পিসিতে থাকবে হচ্ছে এরকম, কীরকম থাকবে? এইরকম। এটাকে এই যে ভিউ বাই, এখান থেকে ক্লিক করে লার্জ আইকনস করবেন, তাহলে বড় বড় করে দেখতে পারবেন, ঠিক আছে? তারপর এইখান থেকে খুঁজবেন ফোল্ডার অপশনস কোথায় আছে, ফোল্ডার অপশনস ক্লিক করেন, আসছে? তারপর এখানে দেখেন তিনটা ট্যাব রয়েছে, জেনারেল, ভিউ আর কি সার্চ। ভিউয়ে ক্লিক করেন, কোথায় ক্লিক করবেন? ভিউ। তারপর এইখানে দেখেন, এই যে এইখানে লেখাটা পড়েন, এই যে লেখাটা পড়েন সবাই। হ্যাঁ হ্যাঁ, পড়েন, পুরোটা পড়েন সবাই। হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, এটা কি দেওয়া রয়েছে? চেক করা রয়েছে, চেক করা রয়েছে না, মানে হাইড হয়ে থাকবে, ডিফল্ট ভাবে কি থাকবে? হাইড হয়ে থাকবে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এই টিকচনটা কি করতে হবে? উঠিয়ে দিতে হবে। তাহলে চেক করে কি করলাম? উঠিয়ে দিলাম ক্লিক করে। তারপর এখানে অ্যাপ্লাই লেখা রয়েছে, দেখতেছেন? অ্যাপ্লাই ক্লিক করে ওকে করেন। এখন আপনি আপনার ফাইলে যান, টিএক্সটি চলে আসছে, চলে আসছে। যারা উইন্ডোজ 7 ইউজ করেন তারা এটা এইভাবে করতে পারবেন, ঠিক আছে? ওই রকম কম্পিউটারে গিয়ে তারপর ফোল্ডার অপশন খুঁজে তারপর নিয়ে আসবেন। যারা উইন্ডোজ 8 এবং 10 ইউজ করেন, 8/8.1/10, তারা খুব সহজে এটা করতে পারবেন। আপনি যেইখানে আসেন এইখানেই থাকেন। তারপর এইখানে দেখেন কিছু ট্যাব রয়েছে, হোম, শেয়ার, ভিউ, প্লে, দেখতেছেন? এই ভিউতে ক্লিক করেন। কিসে ক্লিক করবেন? অলরেডি ভিউতে ক্লিক করা রয়েছে। এই যে আমি ভিউতে ক্লিক করলাম, এটা চলে আসছে। ডান দিকে চলে যান, এই যে দেখেন এখানে ট্যাগ দেওয়া রয়েছে, ফাইল নেম এক্সটেনশন, এখানে কি করবে? শো করবে। টিক চিহ্ন দেওয়া মানে হচ্ছে এটা শো করবে। যদি আমি এই টিক চিহ্ন উঠিয়ে দিই তাহলে কি হবে? চলে গেছে, চলে গেছে কি না? চলে গেছে। আবার ক্লিক করেন, চলে আসবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা আমাদের কি জন্য প্রয়োজন, আমাদের জানাটা প্রয়োজন কেন? কোশ্চেন তো এটাই, হ্যাঁ, এটা কেন দরকার? এটা জানার দরকার হচ্ছে যখনই আপনি এইচটিএমএল নিয়ে কাজ করবেন, আপনার এইচটিএমএল এর যে ফাইলটা আপনি ক্রিয়েট করেছেন এটার এক্সটেনশন হতে হবে ডট এইচটিএমএল। কি হতে হবে? ডট এইচটিএমএল, টিএক্সটি হওয়া যাবে না। তাহলে কি করতে হবে? এখানে ডট এস টিএক্সটির পরিবর্তে আপনাকে কি লিখতে হবে? ডট এইচটিএমএল।
এখন সেভ করেন, তারপর এটা পপ আপ দেখাচ্ছে না, লেখাটা পড়েন। আপনার ভয় দেখাইছে, ঠিক আছে, আপনারা কিছু একটা দিয়ে ভয় দেখানোর ট্রাই করতেছে, কিছু করার দরকার নাই, জাস্ট ইয়েস এ প্রসিড করেন। কি দিবেন? ইএস, ঠিক আছে। ইএস দেওয়ার পরে এখানে দেখতেছেন যে একটা ব্রাউজার হয়ে গেছে, এটা কি হয়েছে, ব্রাউজার হয়ে গেছে। আপনাদের পিসিতে এটা হবে না, আপনাদের পিসিতে যেরকম আছে ওরকমই থাকবে, চেঞ্জ করতে হবে না। এটা চেঞ্জ করবেন কীভাবে? এইটা দিয়ে মিন করতেছে হচ্ছে, আমি যখন এই ফাইলটা ওপেন করব, এই যে ক্লিক করে ওপেন করলাম, এটা মজিলাতে ওপেন হচ্ছে, কিন্তু আপনাদের মজিলাতে হবে না, কারণ মজিলা আপনাদের এখানে সেট আপ করা নাই না। মজিলা ব্রাউজার যদি সেট আপ করা থাকেও তাও আপনাদের এখানে আসবে না, ঠিক আছে। আপনাদের যেটা করতে হবে, এটার উপরে রাইট বাটন ক্লিক করতে হবে। কী করতে হবে? রাইট বাটন ক্লিক করুন, তারপরে এখানে ওপেন উইথ দেখতেছেন, ওপেন উইথ এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে এইখানে চুজ ডিফল্ট প্রোগ্রাম দেখতেছেন, এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করে এখানে খুঁজবেন যে মজিলা ফায়ারফক্স আছে কি না। আর আমরা অলওয়েজ মজিলা ফায়ারফক্সটা ইউজ করব, যদি কারো ইনস্টল করা না থাকে মজিলা ফায়ারফক্সটা ইনস্টল করে নেবেন। জানেন মজিলা ফায়ারফক্স কি? কে আছেন যে মজিলা ফায়ারফক্স কি জানেন না, হাত তোলেন। আপনি জানেন না? গুগল ক্রোম, আচ্ছা, গুগল ক্রোম হচ্ছে একটা ব্রাউজার, এটা দিয়ে কি ইউআরএল ব্রাউজ করা যায়, বিভিন্ন ওয়েবসাইট আমরা ব্রাউজ করতে পারি। ঠিক সেম মজিলা ফায়ারফক্স একটা ব্রাউজার। আপনার বাসায় তো ক্রোম ইনস্টল করা রয়েছে পিসিতে, আছে, শিওর? আচ্ছা, ক্রোমে যান, ক্রোমে যান, এখানে গিয়ে আপনি একটা গুগলে সার্চ দিবেন মজিলা ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স, এটা লিখে সার্চ দিবেন। যে প্রথম ইউআরএলটা আসবে এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করলে এইখানে তাদের ওয়েবসাইট চলে আসবে, ব্রাউজ ফ্রিলি, ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন অটোমেটিক্যালি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে, যে ফাইলটা ডাউনলোড হবে এই যে দেখে নিচে স্টার্ট হয়ে গেছে, তারপর এই ফাইলটা ইনস্টল করবেন। কী করবেন? ইনস্টল করবেন। ইনস্টল করতে পারি? এটা ক্লিক করলে কীভাবে ইনস্টল শুরু হবে, আমাদের এখানে ইনস্টল করা আছে, এই জন্য আমি করতেছি না। ইয়েস ইয়েস করবেন, যাই আসুক না কি জন্য সব পজিটিভ ভ্যালু দিতে থাকবেন, মানে ইয়েস নেক্সট এরকম দিয়ে যাবেন। আচ্ছা, যদি মজিলা আপনাদের পিসিতে ইনস্টল করা থাকে তাহলে আপনারা এই আইকনটা নিয়ে আসতে পারবেন। তাহলে কোন পর্যন্ত গিয়েছিলাম? ওপেন উইথ চুজ ডিফল্ট প্রোগ্রাম, এইখানে খুঁজবেন যে আছে কি না, এখানে কি আছে কি না খুঁজতে হবে। যদি এখানে না পান তাহলে এই যে মোর অপশন এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে দেখেন আছে কি না মজিলা। তারপরেও যদি না পান তাহলে এখানে লুক ফর অ্যানাদার অ্যাপ অন দিস পিসি ক্লিক করেন। এই জায়গায় আমাদের ফাইলগুলো যে ইনস্টল করি কই থাকে? সি ড্রাইভ, সাধারণত থাকে হচ্ছে সি ড্রাইভ। তাহলে আপনাকে চলে যেতে হবে সি ড্রাইভে, এই যে সি ড্রাইভ, এই সি ড্রাইভের ভিতরে আপনি চলে যাবেন হচ্ছে প্রোগ্রাম ফাইলসে। কোথায় প্রোগ্রাম ফাইলস? এইখানে খুঁজে বের করেন মজিলা কোথায় আছে। মজিলা আছে এখানে না, মজিলা নাই, তাহলে প্রোগ্রাম ফাইলস এইটা না, নিচেটাতে যান, এইটাতে, হ্যাঁ এইটাতে গিয়ে খুঁজেন কোথায় আছে। এই যে এখানে আছে মজিলা ফায়ারফক্স দেখতেছেন, ক্লিক করেন। ক্লিক করে এই যে এক্সটেনশনটা রয়েছে কি, ফায়ারফক্স ডট exe, এটা খেয়াল রাখতে হবে, ডট exe, এইটাতে ক্লিক করে ওপেন করে দিবেন। কি করবেন? ওপেন করে দিবেন, তাহলেই আপনার এটা অলওয়েজ মজিলাতে ওপেন হবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এটা কেউ যদি অন্য কোনো ব্রাউজার ব্যবহার করে, তাহলে আপনি ওই জায়গায় গুগল ক্রোম যদি চান গুগল ক্রোম সিলেক্ট করবেন সি ড্রাইভ থেকে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, এখন এইটাকে মজিলা ফায়ারফক্সে আমরা ইউজ করে দেখব যে আমাদের জিনিসগুলো যে ডিজাইন করতেছে কেমন হচ্ছে। এটা হচ্ছে ব্রাউজারের কাজ। এখন আমাদেরকে তো ডিজাইন করতে হবে, ডিজাইন করতে হবে না, কিছু তো কোড লিখতে হবে, তারপরে না এটা একটা আউটপুট শো করবে। এইটা আমরা কোথায় করব? এটার জন্য যেটা করতে হবে, এইটা আপনি ওপেন করবেন হচ্ছে ওপেন উইথ নোটপ্যাড, কিসে নোটপ্যাড ওপেন করেন, ওপেন করলাম, এইখানে লিখেন কিছু একটা, লিখেন উই আর প্যাচ সেভেন্টি থ্রি, আপনাদের ব্যাচ নাম্বার কত? 83। আমি একটা কথা লিখলাম যে উই আর ব্যাচ 73, এটা লেখার আগে এটা সেভ করলাম, সেভ করলাম, এটার ভিতরে কিছু আছে, কিছু কি আছে এই যে নোটপ্যাডের ভিতরে? আমি কি কিছু লিখেছি? কিছুই লিখি নাই। এটা কোন ফাইল? এই ফাইল না, ফাইল তো এটাই, এই যে ইডিট উইথ ওপেন উইথ, আমরা কি করলাম
নোটপ্যাড কোথায়? এই জায়গায় এই ফাইলটাই তো আমরা ওপেন করলাম। খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, এই ফাইলটা আমি এখানে ওপেন করছি না, এটার ভিতরে কিছু আছে? কিছু নাই। সেভ করলাম, সেভ করে কেটে দিলাম, তার ভিতরে কিছুই নাই। এখন এইটা আপনি ওপেন করেন হচ্ছে ফায়ারফক্সে। কিছু আছে, কিছু থাকার তো কথা না, কারণ এটার ভিতরে আমরা কিছু রাখি নাই, রাখছি কিছুই রাখি নাই। এখন আপনি এটার ভিতরে কিছু রাখেন, এটা আবার এডিট করেন, এডিট উইথ না সরি ওপেন উইথ নোটপ্যাড। নোটপ্যাডটা সবার পিসিতেই আছে, সবার পিসিতে এটা থাকবে, কিছু করতে হবে না। এখন এর ভিতরে লিখেন উই আর ব্যাচ 83, লিখে সেভ করেন। সেভ করতে হবে, কিন্তু শুধুমাত্র লিখলে হবে না, সেভ করতে হবে। সেভ করে কিভাবে? কন্ট্রোল এস, অথবা এই যে ফাইল, এখান থেকে আপনি সেভ করতে পারবেন। সেভ, এখানে ক্লিক করলেও সেভ হয়ে যাবে। আপনি যদি এই ফাইল মনে করেন যে আচ্ছা এটা আমি সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে, এবং আবার এটা ডিলিটও করে দিলাম, কী করলাম ডিলিটও করে দিলাম, এখন আবার আমি নতুন একটা ফাইল এখানে ক্রিয়েট করব, ঠিক আছে? এই যে দেখেন আপনাদের পিসিতে যখন এক্সটেনশন আপনার সিলেক্ট করেন এইভাবে আপনাকে আসবে। তাহলে এখানে নাম বললাম, আপনার নামটা যেন কি ইটি, ইটি ইআই নাকি ওরকম কিছু, ইআই জোরে বলেন, লাউডলি বলেন, ইআইটি, ইআইটি, এটা এক্সটেনশনটা কি হবে? টিএক্সটি, এটার পরিবর্তে কি হবে? এইচটিএমএল, ঠিক আছে, এটা হবে। এখন এইটাকে আপনি ওপেন করেন হচ্ছে নোটপ্যাডে। নোটপ্যাডে ওপেন করে এটাকে আপনি যে জিনিসটা ছিল এটা পেস্ট করে দেন। আমি এটা আগে কপি করে রেখেছিলাম, যার কারণে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেলেছি। পেস্ট করতে হয় কীভাবে? কন্ট্রোল ভি দিয়ে। একটা জিনিস কপি করতে হয় কি, সিলেক্ট করতে হয় কন্ট্রোল সি সি সি, আর যদি আপনি কেটে ফেলতে চান বাট কপি থাকুক কন্ট্রোল এক্স, ঠিক আছে? পেস্ট করে দিলাম, এখন সেভ করে দিলাম। এখন এই জিনিসটা, এখন তো এটার ভিতরে কিছু আছে, কিছু আছে না? এইটা আপনি নোটপ্যাডে, নোটপ্যাডে না, ব্রাউজারে ওপেন করেন। উই আর পেজ 83, জাস্ট একটা লেখা লিখলাম, ওই লেখাটা কি এখানে শো করতেছে। এখন এটা ভিউ পেজ সোর্সে যান, কিছু আছে, কিছু আছে, অনেকগুলো লাল দাগ। লাল দাগ মানে কি? এরর, এরর, এরর টাইপ। লাল দাগ কখন শো করে? যখন এরর হয়। মনে রাখবেন এটা, লাল দাগ কখন শো করবে? যখন কোনো এরর থাকবে। আচ্ছা হ্যাঁ, এটা আমরা সলভ করবো, এই জিনিসটা আমরা সলভ করবো, আপাতত না পরে, এখন না, ঠিক আছে? আপাতত আমরা এখানে আসি। তো আমরা উই আর ব্যাচ 83 লিখলাম, এটার আউটপুটটা কোথায় শো করতেছে? এই জায়গাতে শো করতেছে। আমাদের ফাইল কোথায় ছিল? এইটা ওপেন উইথ নোটপ্যাড। এখন আমরা কোড করব, কী করবো? কট করবো। আমরা চাচ্ছি এই লেখাটা একটু বড় করে শো করবে, কী করবে? একটু বড় হয়ে শো করবে। আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন যাই, বিভিন্ন ওয়েবসাইটে যখন বিভিন্ন পোস্ট থাকে বা লেখা থাকে, কিছু কিছু লেখা থাকে না অনেক বড় বড়, টাইটেল, টাইটেল হিসেবে, টাইটেলের লেখাগুলো তো বড় হয়। আর ছোটো ছোটো লেখা কোনগুলো থাকে? যেগুলো ডেসক্রিপশান থাকে, এই জিনিসগুলো থাকে কি ছোট করে। এখন আমরা চাচ্ছি এটাকে অনেক একটু বড় করে শো করবে, বা এটা হবে হচ্ছে আমাদের ওয়েবসাইটের হেডিং। কি হবে? এই লেখাটা হবে হচ্ছে আমাদের ওয়েবসাইটের হেডিং। এটা করার জন্য যেটা করতে হবে, লেখার সিস্টেম হচ্ছে আপনাকে প্রথমে একটা লেস দেন দিতে হবে। কি দিতে হবে? লেস দেন। আমরা কি ইউজ করবো? লেস দেন। তারপর এটাকে কি করতে যাচ্ছে, একটা হেডিং তৈরি করতে যাচ্ছি। তারপর লিখতে হবে এইচ, কি লিখতে হবে? এইচ। তারপর লিখতে হবে ওয়ান, কি লিখতে হবে? ওয়ান। তারপর গ্রেটার দেন সাইন দিতে হবে। গ্রেটার দেন সাইন দিয়ে কি করতে হবে? ক্লোজ করতে হবে। তাহলে এইচ ওয়ান আমি কি করলাম, লেস দেন দিয়ে শুরু করলাম, ভিতরে এইচ ওয়ান লেখাটা লিখলাম, তারপর কি ক্লোজ করে দিলাম। এবং শুধুমাত্র এইটা দিলে হবে না, এরপরে আরও কিছু কাজ রয়েছে। আবার আপনাকে লেস দেন দিতে হবে, কি দিতে হবে? তারপর লিখতে হবে এইচ ওয়ান, আবার কি লিখলেন? এইচ ওয়ান। আবার গ্রেটার দেন ক্লোজ করতে হবে, কি করতে হবে? ক্লোজ করতে হবে। কিন্তু লাস্টের যে এইচ ওয়ান লিখেছেন, এর আগে লেস দেনের পরে এখানে একটা স্ল্যাশ দিতে হবে, কি দিতে হবে? স্ল্যাশ দিতে হবে। এবং এই যে লেখাটা আপনি লিখেছেন, এই লেখাটা লিখতে হবে লাস্টের গ্রেটার দেন আর পরের যে লেস দেন, এইচ ওয়ান শুরু এবং শেষের মাঝখানে। ক্লিয়ার? এরকম কেউ কেউ আছেন যে এই জিনিসটা বুঝেন নাই? আচ্ছা সেভ করলাম, এখন এটার আউটপুটটা দেখেন।
সেভ করে ফেললাম কিন্তু কন্ট্রোল এস যতবারই আপনি চেঞ্জ করবেন কোনো না কিছু সবসময় আপনাকে সেভ করতে হবে, যদি আপনার আউটপুট দেখতে চান সেভ করতে হবে কন্ট্রোল এস দিয়ে বা এখান থেকে ফাইল থেকে সেভে ক্লিক করে। এখন আপনি আপনার ব্রাউজারে যান, ফাইল তো অলরেডি ওপেন করাই ছিল, ওপেন করা ছিল না, এখন আপনি এটাকে রিলোড দেন, রাইট বাটন ক্লিক করেন মাউসের, এটা হচ্ছে রিলোড সাইন, এটা কি সাইন, রিলোড সাইন, এখানে ক্লিক করেন, বড় হয়েছে, দেখা কি এরকম ছিল, এরকম ছিল না, বড় হয়ে গেছে। এখন এই হেডিং আমরা এইচ ওয়ানটা ইউজ করার কারণে এরকম শো করতেছে, আমরা যদি এইচ ওয়ানের পরিবর্তে বা আমাদের যদি এই যে হেডলাইনটা আমরা ইউজ করেছিলাম মানে করেছি এটার থেকে আরেকটু ছোট যদি ওয়ার্ড আমাদের ইউজ করতে মন চায় তাহলে কি করতে হবে, তাহলে যেটা করতে হবে আপনি এস টু ইউজ করেন। এস টু হচ্ছে আরেকটা এসটিএমএল, এসটিএমএলের জিনিসটাকে আমি একটু পরে বলতেছি, এস টু এইখানেও দিচ্ছি আমি এস টু সেভ দেন, এবং কোন স্ল্যাশ, এটা স্ল্যাশ দিতে হবে, এটাই হচ্ছে স্ট্রাকচার মানে এসটিএমএল লেখার সিস্টেমটাই হচ্ছে এটা, ঠিক আছে। এখন আপনি সেভ দিয়ে এটাকে রিলোড দেন, একটু ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে মানে ওটা হেডিং এক, হ্যাঁ আগেরটা ছিল এইচ ওয়ান মানে হচ্ছে হেডিং ওয়ান, ওটা কি হাইয়েস্ট বড়, হ্যাঁ ওটা হচ্ছে সবচেয়ে বড়, তারপরে কি ইউজ করলাম এইচ টু। এখন কথা হচ্ছে আপনি যদি দেন এখানে খেয়াল করেন এইচ টেন দিলাম আমি, কি দিলাম এইচ টেন, সেভ দেন, সেভ দিয়ে রান করেন, দেখেন কি হয়, কিছু হয়েছে না, এটা আরো ছোট না, এটা হচ্ছে যেরকম আগে ছিল ওই রকমই, যেরকম আগে ছিল ওই রকমই। অতএব এখানে যদি আপনি আপনার মন ইচ্ছা মতো দেন তাহলে কিন্তু হবে না। এখন আপনাকে জানতে হবে যে হেডিং কয়টা রয়েছে এসটিএমএল এ, যে হেডিং এটা কয়টা রয়েছে, মনে রাখবেন এসটিএমএল এ হেডিং রয়েছে ছয় ধরনের, কয় ধরনের, ছয় ধরনের। আর এই যে আমি এইচ ওয়ান এইচ ওয়ান বলতেছি এই জিনিসটা হচ্ছে এসটিএমএল এর ভাষায় এর নাম হচ্ছে ট্যাগ, টিএজি, ব্যাপারটা ক্লিয়ার, ট্যাগ, এটার নাম হচ্ছে ট্যাগ। এখন আর এসটি মানে শুধু এইচ ওয়ান বলবেন না, বলবেন যে আমরা এখানে ইউজ করতেছি এইচ ওয়ান ট্যাগ, ঠিক আছে, এইচ ওয়ান ট্যাগ ইউজ করতেছি। এখন আমরা দেখি যে কয় ধরনের হেডিং রয়েছে, এইচ ওয়ান এইচ ওয়ান, এটা আমি কপি করলাম, কপি করে পেস্ট করে দিচ্ছি, আমি একটু স্পেস দিয়ে দিয়ে করতেছি, তার মানে আপনারা ধরেন না যে এটাই স্ট্যান্ডার্ড, আমি আপনাদের বোঝানোর জন্য স্পেস দিয়ে দিয়ে ইউজ করতেছি, কোনটা স্ট্যান্ডার্ড কীভাবে লিখতে হবে সব আমি বলে দিব, এগুলো নিয়ে টেনশন করার কোনো মানে হয় না, ঠিক আছে। প্রথম কী লিখেছি এইচ ওয়ান, তারপর আমরা এখানে লিখতেছি এইচ টু, তাহলে এখানেও এইচ টু লিখতে হবে, অবশ্যই মাস্ট বি শুরু করবেন শেষ করে ফেলবেন সাথে সাথে, তারপরে মাঝখানে লিখবেন, নাহলে দেখবেন যে আপনি শেষ করতে ভুলে গেছেন, ঠিক আছে, অথবা স্ল্যাশ দিতে ভুলে যাবেন, ভুলে গেলে কিন্তু কাজ করবে না, হ্যাঁ স্ট্রাকচারটা দিবেন আগে, আগে এইভাবে সুন্দর করে লিখবেন যে আমি একটা এইচ ওয়ান ট্যাগ ইউজ করতে চাচ্ছি আমার ওয়েবসাইটে স্ল্যাশ এইচ ওয়ান, এটা হচ্ছে আমার এইচ ওয়ানের স্ট্রাকচার, এখন এর মাঝখানে আমার, হ্যাঁ আমার যা মন চাই লিখেন, আমার যা মন চাই এটা আমি লিখব, ঠিক আছে, আপনার যা মন চাই তা আপনি লিখবেন, সেভ করেন। এইখানে এখন এইচ ওয়ানটাকে চেঞ্জ করে আমরা লিখতেছি এইচ টু, কি দিচ্ছি এইচ টু, তারপর দিচ্ছি হচ্ছে এইচ থ্রি, কোনটা অপারেটরটা, আচ্ছা সরি সরি আমরা এখানে এইচ থ্রি দিচ্ছি, এটাকে এইচ থ্রি দিচ্ছি, এটাকে এইচ ফোর দিচ্ছি, এটাকে এইচ ফোর দিচ্ছি, এটাকে কি করব এইচ ফাইভ দিব, এটাকেও সেম এইচ ফাইভ, এটাকে এইচ সিক্স দিচ্ছি, এটাকে, তাহলে আমি সিক্সের পরে আর লিখলাম না, তার মানে কি হেডিং ছয়টা, এইচটিএমএল এর হেডিং কয়টা, ছয়টা, ছয় ধরনের হেডিং রয়েছে, আপনারা আপনাদের ওয়েবসাইট ইউজ করতে পারবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এটাও থাকুক। এখন আপনি রিলোড দেন, দেখেন ছয় টাইপের হেডিং আপনার এখানে আসছে কিনা, এখানে আসছে ওয়ার বেজ 83, ওয়ার বেজ 83, এখন মানে এটার ডিস্টেন্স দেখছেন লেখা ছোট বড়, একটা এটা অনেক ছোট বড় আর এটা কি অনেক ছোট, এটা হচ্ছে এইচ সিক্স, এটা আবার কি এইচ ওয়ান। তাহলে আমরা এইচটিএমএল হেডিং কয় ধরনের কিভাবে ইউজ করতে হয়
h1 দিয়ে শুরু করতে হয় less than greater than ইউজ করতে হয় আবার স্ল্যাশ দিয়ে কি করতে হয় শেষ করতে হয় এমন কেউ আছেন যারা বুঝেন নাই আচ্ছা মন থাকলে হ্যাঁ মনে হয়ে যাবে আর এটা প্র্যাকটিস করতে হবে মুখস্থ করার কোনো কারণ নাই মুখস্থ করার কোনো প্রয়োজন নেই এগুলো আপনাদের মাথায় অটোমেটিক্যালি ক্যাপচার হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে ঠিক আছে আচ্ছা এখন আমরা তো এখানে হেডিং ইউজ করলাম ঠিক আছে ভিউ পেজ সোর্সে যান দেখেন লাল হয়ে আছে না আমরা সব ঠিকঠাক মতোই লিখছি তারপরে কিন্তু লাল হয়ে আছে এখন আমরা একটু এটা সলভ করব কি করব সলভ করব মানে আমরা একটু আরেকটু সুন্দরভাবে ডিজাইন করব বাট কাজ করব ঠিক আছে এইখানে এই যে এই জিনিসগুলো লিখেছি এইখানে এইখানে কিছু ফর্মালিটি মেনটেন করতে হয় কিছু ফর্মালিটি মেনটেন করতে হয় আচ্ছা আমি যেটা করব এখানে ফর্মালিটি না মেনটেন করে আমি একটু অন্য জায়গায় করতেছি আপনারা বাসায় গিয়ে যেটা করবেন এই শুধুমাত্র এই নোটপ্যাড দিয়ে কিভাবে h1 নিয়ে কাজ করতে হয় এই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করবেন শুধুমাত্র নোটপ্যাড কি বললাম শুধুমাত্র নোটপ্যাড এখন এই জিনিসগুলো এখানে যদি আপনি 1000 কোড লেখেন পড়তে অনেক সমস্যা হবে কারণ একেবারেই হোয়াইট একটা কি বলে এরিয়া প্লাস এখানে যদি আপনি কোড লিখতে চান সুন্দরভাবে লিখতে পারবেন না আপনার খুঁজতে বা এটা ইউজার ফ্রেন্ডলি না সহজ কথা হচ্ছে এটা ফ্রেন্ডলি না ইউজার ফ্রেন্ডলি না এই জন্য আমরা অন্য একটা টুল ইউজ করব যেটার মাধ্যমে খুব সহজেই আমরা কোড করতে পারবো পাশাপাশি আরও অনেক এক্সট্রা ফ্যাসিলিটি পাবো অনেক এক্সট্রা ফ্যাসিলিটি আমরা পাবো ওরকম একটা টুলের সাথে আপনাদেরকে আমি পরিচয় করাই দিচ্ছি গুগলে যাবেন google.com এইখানে যাবেন google.com এ গিয়ে এইখানে সার্চ দিবেন কি লিখে সার্চ দিবেন নোটপ্যাড প্লাস প্লাস আচ্ছা আমি কি লিখলাম নোটপ্যাড প্লাস প্লাস এটার অফিসিয়াল ওয়েবসাইট এটা এখানে যাবেন ক্লিক করবেন প্রথমে যে ওয়ার্ল্ডটা আসবে এটা চলে আসবে যেটা আসবে এটাতে ক্লিক করবেন ক্লিক করে চলে যান এইদিকে এখন এটা ডাউনলোড করার আগে আপনাকে জানতে হবে যে আপনার অপারেটিং সিস্টেম কি অপারেটিং সিস্টেম উইন্ডোজ বা যে কোনো কিছু হতে পারে এবং জানতে হবে আপনি কত বিটের অপারেটিং সিস্টেম ইউজ করতেছেন অপারেটিং সিস্টেম দুইটা বিটের হয় একটা হচ্ছে 32 বিট আর একটা হচ্ছে 64 বিট এখন আপনার কম্পিউটার কত বিটের এটা জানার জন্য যেটা করতে হবে এই মাই কম্পিউটারে যাবেন তারপর এই কম্পিউটার থেকে সিস্টেম প্রপার্টিস এখানে ক্লিক করবেন কোথায় সিস্টেম প্রপার্টিস অথবা ডিরেক্টলি এই কম্পিউটার যদি থাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে প্রপার্টিসে চলে যাবেন তারপর এই জায়গায় চলে আসবেন এইখানে আপনি কত বিটের অপারেটিং সিস্টেম ইউজ করতেছেন এখানে শো করতেছে এই যে দেখেন 64 বিট অপারেটিং সিস্টেম 64 বিট অপারেটিং সিস্টেম যদি আপনারা থাকে যাদের থাকে তারা এই 32 বিটের নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারবেন 64 বিট ইউজ করতে পারবেন আবার যাদের 32 বিট তারা 64 বিট ইউজ করতে পারবেন না কারণ সফটওয়্যার কত বিটের সাপোর্ট করে এখানে লেখা রয়েছে স্ক্রল ডাউন করে নিচে যান এখানে ডাউনলোডের অপশন আছে দেখতেছেন ক্লিক করেন ক্লিক করেন ক্লিক করে তারপর নিচে যান স্ক্রল ডাউন করেন নিচে গিয়ে ডাউনলোডের অপশন দেখতেছেন এখানে দেখেন ডাউনলোড 64 বিট দেখতেছেন 64 বিট দেখতেছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রত্যেকেই 64 32 জানেন আর না জানেন যে যেটা ইউজ করেন না কি জন্য চোখ বন্ধ করে এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন এটা হচ্ছে 32 বিটের এটা কি 32 বিটের মাস্ট বি সবাই 32 বিটেরটা ডাউনলোড করবেন 64 বিট ইউজ করবেন না ঠিক আছে কারণ এটা আপনাদের কম্পিউটার কনফ্লিক্ট করতে পারে অনেক কিছুর সাথে ঠিক আছে এই জন্য 32 বিটের হচ্ছে বেস্ট এই যে এখানে দিলাম তারাও 32 করবেন কাজ করবে পারফেক্টলি কাজ করবে এখন এই নোটপ্যাড প্লাস প্লাস এই যে ফাইল সেভ ফাইলে ক্লিক করেন সেভ হয়ে যাবে কোথায় সেভ হইল এই যে এখানে এখানে যান 5 সেকেন্ড সময় লাগবে এখানে ক্লিক করে ফাইলটা কোথায় সেভ হয়েছে দেখেন এই যে এটা হচ্ছে ফাইল কন্ট্রোল এক্স দিয়ে আমি কাজ করলাম কাজ করে আপনাদের যে ফাইল এখানে আমি রেখে দিলাম নোটপ্যাড ইনস্টলার আপনারা যেটা করবেন এখান থেকে বাসায় গিয়ে ইনস্টল করবেন না আপনারা ডাউনলোড করে শিখবেন শিখে তারপর এটা ইউজ করবেন ব্যাপারটা ক্লিয়ার আমি রিসোর্স হিসেবে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে 32 করবেন কারণ এই নোটপ্যাডের সাথে আমরা আরও অনেক প্লাগিন ইউজ করবো অনেক জিনিস ইউজ করবো যেগুলো 64 বিটে প্রবলেম করে জন্য 32 বিট ইউজ করবেন
আর 32 বিট যদি আপনার অপারেটিং সিস্টেম হয় 32 বিটে সব সাপোর্ট করবে, কোনো প্রবলেমই হবে না। হ্যাঁ, ওই 64 আপনার 64 বিট হচ্ছে মোস্ট পাওয়ারফুল, ঠিক আছে। 64 বিটে 32 বিট সব সাপোর্ট করবে, নিচের সব বিট সাপোর্ট করবে, 32 বিট 8 বিট 16 বিট সব সাপোর্ট করবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এখন এই নোটপ্যাডটা ইনস্টল করবেন, এটাতে রাইট বাটন ক্লিক করবেন, তারপর ওপেন করবেন। নর্মালি একটা সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয়, ইএসএ ক্লিক করে নেক্সট 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 এভাবে দিতে থাকবেন। যদি কেউ ইনস্টল করতে না পারেন, আচ্ছা গ্রুপটা আমি ওখানে ওপেন করে দিই নাই, কালকে থেকে জিনিসটা শুরু হবে। কেউ যদি ক্লাস করানোর পরে কোনো কিছু না বুঝেন, আমার সাথে শেয়ার করেন নি, বা আপনি বুঝতেছেন না, অবশ্যই একজন আরেকজনের সাথে কমিউনিকেট করবেন। ফ্রিল্যান্সিং এটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইফেক্টিভ। একজন আরেকজনকে যোগাযোগ করবেন, একজন আরেকজন হেল্পের জন্য বলবেন, অবশ্যই নিঃস্বার্থভাবে হেল্প করবেন, যেন হেল্প করতে গিয়ে কোনো কৃপণতা আপনার ভিতরে কাজ না করে। এমনিতে কৃপণ হন, কোনো সমস্যা নাই, কিন্তু হেল্প করার ক্ষেত্রে যেন কৃপণতা কাজ না করে, ব্যাপারটা ক্লিয়ার মাথায় রাখবেন। আচ্ছা, আমার এখানে ইনস্টল করা রয়েছে, আমি ইনস্টল করতেছি না। আচ্ছা, তারপর এটা ইনস্টল আপনার পিসিতে হয়ে গেল, এখন কি করবেন? এই যে আপনি যে ফাইলটা করবেন, এখানে আপনার নামে করতে পারেন, যে কোনো নামে করতে পারেন, আপনি আপনার নামে করেন যেটা করবেন। তবে হ্যাঁ, এইখানে যে নামটা আপনি ইউজ করেছেন, এটা অবশ্যই স্মল লেটার হবে, কী হবে, ক্যাপিটাল লেটারের কাজ করবে, কিন্তু কখনোই ক্যাপিটাল লেটারের ইউজ করবেন না, অলওয়েজ স্মল লেটার ইউজ করবেন। এবং নামের মাঝখানে কোনো স্পেস দিবেন না, মনে করেন যে ইলিট স্পেস দিয়ে নামের শেষে কি, আপনার নামের শেষে কি, ইলিটের পরে আর কিছু নাই। আচ্ছা, মনে করেন যে ইলিট আক্তার, এরকমই কিছু একটা লিখলাম আমি, ইলিট আক্তার, ঠিক আছে। এখন এই আক্তারের মাঝে কি স্পেস রয়েছে? না, স্পেসটা ইউজ করা যাবে না, কোনো স্পেস রাখা যাবে না। এখানে আপনি যেটা ইউজ করতে পারেন, আন্ডারস্কোর ইউজ করতে পারেন। কী করে ইউজ করতে পারেন? আন্ডারস্কোর, যদি আপনার মন চায় আর কি এরকমভাবে ইউজ করতে, কিন্তু কখনোই স্পেস ইউজ করবেন না, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে আপনাদের মজিলা ফায়ারফক্স আইকন রয়েছে না? আপনাদের মজিলা ফায়ারফক্স আইকনের দরকার নাই, আপনাদের এখানে প্রয়োজন হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস আইকন। তাহলে কীভাবে নিয়ে আসবেন আমাকে বলেন? সেমভাবে যেভাবে মজিলা বলেছি, প্রোগ্রাম ফাইলসে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস খুলবেন, নোটপ্যাড প্লাস প্লাস যে ইএক্সি ফাইলটা রয়েছে এটা দেখিয়ে দিবেন, তাহলে এই আইকনটা চেঞ্জ হয়ে যাবে। পারবেন না? আচ্ছা, আবার দেখিয়ে দিচ্ছি। এইখানে ক্লিক করেন, ক্লিক করে ওপেন উইথ যান, তারপর হচ্ছে চোজ, এখানে যদি না থাকে, যদি থাকে তাহলে সিলেক্ট করে ফেলবেন, আর যদি না থাকে তাহলে চোজ ডিফল্ট প্রোগ্রাম, এখানে ক্লিক করবেন, এখানে দেখেন আছে কিনা। যদি উইন্ডোজ এটা এটা টিক চিহ্ন না দেওয়া থাকে, আপনি চেক দিয়ে দিবেন, কারণ আপনি চাচ্ছেন যে ইউজ দিস অ্যাপ ফর অল এইচটিএমএল ফাইলস, না থাকলে চেক দিয়ে দিবেন। হ্যাঁ, তারপর স্ক্রল ডাউন করে নিচে যান, এইখানেও যদি না পান, তারপর মোর অপশনে যাবেন, মোর অপশনেও যদি না পান, যদি পান সিলেক্ট করে ফেলবেন সিম্পলি, না পেলে লুক ফর অ্যাপ এখানে, সরি কই চলে গেল, এটা উইন্ডোজের ডিফল্ট ইয়াতে চলে গেছে, লুক মোর অপশন, লুক ফর অ্যাপ অন দিস পিসি, এখানে ক্লিক করেন, এই যে আসছে এখন, ঠিক আছে। এখন এখানে গিয়ে তারপর কোথায় যাবেন? সি ড্রাইভ, লোকাল ডট সি, এখানে যাবেন। সিতে যাওয়ার পরে এই প্রোগ্রাম ফাইলস এখানে চেক করবেন প্রথমে, তারপর এখানে চেক করবেন, দেখেন আগে কোনটাতে আছে, এখানে দেখেন আছে কিনা নোটপ্যাড প্লাস প্লাস, না এখানে নাই নাই। তারপরে পেছনে ব্যাক করেন, ব্যাক করে নিচেটাতে যান, নিচেটাতে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস খুঁজেন, দেখতেছেন, ক্লিক করেন, সিলেক্ট করেন, ওপেন করেন, আইকন চেঞ্জ হয়ে গেছে, এরকমই চাচ্ছি আমি, আপনারা এরকম করে ফেলবেন। তারপর এটাকে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এই অপশনটা তখনই আসবে যখন আপনি নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করতে পারবেন পারফেক্টলি, ক্লিক করেন, দেখেন যেই লেখাটা আমরা লিখেছিলাম এটা কীভাবে শো করতেছে। এবং এইখানে দেখেন আরও অনেক জিনিস, আমি কাট করে দিচ্ছি, মানে উঠাই দিচ্ছি, আগে লেআউটটা দেখেন, এইখানে দেখেন খুব সুন্দর সিরিয়াল আছে না, 1 2 3 আপনি কত লাইন করতেছেন, এবং এর উপরে অনেক জিনিস রয়েছে, দেখতেছেন। আচ্ছা, এখন এই যে সেভ করেন, সেভ করে রান করেন, এখন এটা আপনি রান করেন কীভাবে, আপনি জানেন এটা রান করতে হয় কীভাবে? জানেন না তো? আর সেভ করে কীভাবে? সেম কন্ট্রোল এস, এবং আপনি আরও অনেক ওয়ে সেভ করতে পারবেন। এই যে ফাইল, ফাইলে এখানে ক্লিক করে সেভ অ্যাজ, এটা যদি আপনি অন্য কোথাও ইউজ করতে চান, অন্য কোথাও সেভ করতে চান, তা করতে পারবেন। এইখান থেকে জাস্ট সিম্পলি নামটা লিখে লোকেশনটা দেখিয়ে দেন, আপনি যেখানে সেভ করতে চান, কম্পিউটারে যেই ড্রাইভে সেভ করতে চান আপনি সেভ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন এই জিনিসটা আপনি তৈরি করে ফেলেন, সেভও করে ফেলেন, এখানে লেখালেখিও শুরু করে দিলেন, এখন এটা রান করবেন কীভাবে ব্রাউজারে?
এই যে দেখেন এখানে রান করা রয়েছে, রান অপশন রয়েছে, এই রানে ক্লিক করেন, লঞ্চ ইন ফায়ারফক্স দেখতেছেন, লঞ্চ ইন ফায়ারফক্স এইখানে ক্লিক করেন, ক্লিক করে ওপেন করেন, দেখেন ওপেন হচ্ছে কিনা, ওপেন হচ্ছে, ওপেন কিন্তু হচ্ছে। আজকে আপনাদের এই পর্যন্তই রাখবো, আজকে আপনাদের এই পর্যন্তই রাখবো। আপনাদের বাসায় গিয়ে কাজ কি, প্রথম কাজ হচ্ছে টিউটোরিয়ালটা ভালো করে দেখা না, প্রথম কাজ হচ্ছে টিউটোরিয়াল থেকে আমার লিংক সংগ্রহ করে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, এটা হচ্ছে প্রথম কাজ। আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে পরবর্তীতে আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দেবো, গ্রুপে কানেক্টেড হওয়াটা জরুরি। আর নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে গ্রুপে লিংক দিয়ে দিব। আর দ্বিতীয় কাজ হচ্ছে টিউটোরিয়ালটা একবার না দুইবার তিনবার শুনবেন, আমি কি বলতেছি বুঝতেছেন কি না, যদি কোনো জায়গায় না বুঝছেন আমাকে বলবেন যে ভাই আমি এই জায়গাগুলো বুঝতেছি না, ঠিক আছে। নোটপ্যাড প্লাস প্লাস মাস্ট বি ইনস্টল করতে হবে, ইনস্টল করতে হবে, ইনস্টল করে কোডিং করে দেখবেন এগুলো কাজ করতেছে কিনা, এটার যে আউটপুট এটা আপনার ব্রাউজারে শো করতেছে কিনা, ঠিক আছে। প্রথমে কি ইউজ করবেন, শুধুমাত্র নোটপ্যাড, নোটপ্যাড এবং নোটপ্যাড প্লাস প্লাস দুইটা ডিফারেন্ট প্রোডাক্ট, একটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির, নোটপ্যাড প্লাস প্লাস হচ্ছে আরেকটা কোম্পানির, টোটালি ডিফারেন্ট, ঠিক আছে। অর্থাৎ প্রথমে নোটপ্যাড দিয়ে ট্রাই করবেন, তারপর হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ট্রাই করবেন, ঠিক আছে। এই কাজগুলো করবেন, এটাই আপনাদের কাজ। আর নেক্সট ক্লাসে যে টাইম এই টাইমে চলে আসবেন। কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন। একটা ওয়েবসাইটে আপনি একটা ওয়েবসাইট করতেছেন, এই ওয়েবসাইটে একটা পেজে টাইটেল একটাই এইচ ওয়ান হবে, একাধিক হবে না, এইচ ওয়ান একাধিক হবে না, কিন্তু এইচ টু, এইচ থ্রি, এইচ ফোর, এইচ ফাইভ, এইচ সিক্স এইগুলো আপনি বারবার ইউজ করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি 50 বার ইউজ করতে মন চাই আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা ওয়েবসাইটে, আবার বলেন, ভালো করে শুনেন, আপনি 5 পেজের একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, তাহলে 5টা পেজ থাকবে, প্রতিটা পেজে একটা মাত্র হেডিং টাইটেল থাকবে, সেটা হচ্ছে এইচ ওয়ান দিয়ে করবেন, একটা, একের বেশি না, একটা পেজের জন্য, ঠিক আছে। তার মানে 5টা পেজ আপনি কয়টা হেডিং ইউজ করতে পারবেন, এইচ ওয়ান 5টা, কিন্তু একটা পেজে না, 5টা ডিফারেন্ট পেজ। আর এই যে এইচ টু থেকে এইচ থ্রি এগুলো কি করতে পারবেন, বারবার ইউজ করতে পারবেন, বারবার, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন? কোনগুলো পূর্বের অবস্থায় ফিরে আসছে? এইচ 10 এর অস্তিত্ব নাই, সো সে ডিফল্ট হিসাবে এইচ 6টাকে ডিফল্ট হিসাবে। আমি আপনি কথা বলবেন না, মানে অন্য কেউ কথা বলবেন না, আপনি আবার বলেন, আমি বুঝছি না আপনার কোশ্চেনটা। 10 দিয়ে যখন দেখালেন যে এইচ অন দিয়ে আমরা যে দেখাটা দেখছিলাম, হ্যাঁ, পরে যে আবার যে মানে ওটা ছোট করার পরে আবার এইচ 10 দিয়ে আবার নিয়ে আসবে, হ্যাঁ। আচ্ছা, আপনি নর্মাল এখানে একটা লেখা লেখেন, উই আর বেচ 72 না 83, সেভ দেন, ঠিক আছে। সেভ দিয়ে আমি জানি না আপনার কোশ্চেনটা এক্স্যাক্টলি বুঝতে পারতেছে কিনা, কিন্তু দেখেন কভার করতেছে কিনা, রান করেন। এই যে দেখেন, নর্মালি যদি আপনি একটা লেখা লেখেন, এই লেখাটা এইভাবে শো করতেছে। এখন এইচ 10 নামের কোনো কিছু কি HTML এর ভিতরে আছে? নাই। তার মানে এইচ 10 যখন আপনি এখানে লিখবেন, এই জিনিসটা ব্রাউজার চিনবে না, ব্রাউজার চিনবে না, তাহলে যেটা করবে, ডিফল্ট লিখলে যেভাবে শো করে ঠিক সেমভাবেই রাখবে, এটার কোনো চেঞ্জ হবে না। দেখেন কোনো চেঞ্জ হয় কি না, চেঞ্জ হয়েছে কোনো চেঞ্জ নাই। যদি ভুল জিনিস ইউজ করেন তাহলে কাজ করবে না, মানে কাজ করবে না বলতে ওই যে জিনিসটা ইউজ করতে চাচ্ছেন ওইটার কোনো মানে আউটপুট নাই, কারণ ওটা তো নেই, ব্যাপারটা ক্লিয়ার। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোয়েশ্চেন বলেন, যদি কোয়েশ্চেন থাকে বলেন। ডেসক্রিপশন না, এটা আপনার প্রয়োজন অনুসারে ইউজ করবেন। এই 5টা হেডিং এইচ ওয়ান থেকে শুরু করে এইচ সিক্স প্রত্যেকটা হেডিংয়ে প্রয়োজনীয়, যেখানে যেটা প্রয়োজন এটা। এখন এটার লেআউটটা দেখেন, এটা একটু বড়, এটা একটু ছোটো, এটা থেকে ছোটো। এখন আপনার যদি এরকম হেডিং প্রয়োজন তাহলে আপনি এরকম ইউজ করবেন, যদি আপনি চান এরকম হেডিং তাহলে এরকম ইউজ করবেন। এখন বুঝেছেন কোথায় প্রয়োজন কোনটা? আর একবারই ইউজ করা যায় হেডিং ওয়ান, এটা সিস্টেম,
একের বেশি হেডিং ওয়ান ইউজ করা যাবে না। কারণ হচ্ছে শুধুমাত্র আপনারা তো শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখতেছেন, একটা পেজ আমরা গুগলে সার্চ দিই না অনেক পেজ চলে আসে না, তো এই যে পেজগুলো কীভাবে আসে এটার জন্য শুধুমাত্র ওয়েবসাইট ডিজাইন করলেই হবে না, ওয়েবসাইট তৈরি করলেই হবে না, এটার জন্য আরও অনেক কিছু করতে হয়। আর এই কাজটা করে থাকে হচ্ছে যারা এসইও এক্সপার্ট। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এইখানে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রিকোয়ার্ড করা যে একটা ওয়েবসাইটে একের অধিক একটা পেজে একের অধিক হেডিং ইউজ করা যাবে না, এই কিওয়ার্ডটাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করবে। যদি আপনি যে লেখাটা সার্চ দিয়েছেন যদি ওই লেখাটা কারো হেডিংয়ের সাথে ডিরেক্টলি মিলে যায় ওটা ফার্স্ট শো করবে। আর কারো কোশ্চেন? এটা আপনি বুঝতে বোঝার জন্য আপনি ধরে নিতে পারেন, ঠিক আছে, যে এটা হচ্ছে মেইন হেডিং আর এগুলো হচ্ছে সাব হেডিং, এভাবে আপনি বোঝার জন্য ধরে নিতে পারেন। কিন্তু কাজটা হচ্ছে যে হেডিং ওয়ানটা হচ্ছে আপনার মূল টাইটেলটা, যেটা আপনার মানে এই পেজের যে সবচেয়ে প্রয়োজনীয় টাইটেল ওটা হচ্ছে হেডিং ওয়ান, ঠিক আছে। আর কারো কোয়েশ্চেন? ওকে, হ্যাঁ, বারবার ইউজ করতে হবে। কোডিং তো আপনি একটা মানে এই জিনিসটা আপনি যেটাকে হেডিং টু করতে যাচ্ছেন আপনাকে লিখতে হবে, তো H2 শুরু করতে হবে, শেষ করতে হবে। হ্যাঁ, একটাই যদি রাখা লাগতো আর একটা লিখলে যদি সবাই সব হতো তাহলে তো ইজি হয়ে যেত না ব্যাপারটা অনেক। আচ্ছা, সেভ করে দিচ্ছি ভিডিও, বাসায় গিয়ে খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন যতটুকু দেখিয়েছি, কারণ এইটুকু কনসেপ্ট যদি আপনাদের ক্লিয়ার না থাকে নেক্সট ক্লাসে আবার বলবেন যে এটা কীভাবে আসছে ওটা কীভাবে আসছে, প্রবলেম না। এই জন্য আজকের মধ্যে শেষ করে ফেলবেন, কালকে যে সময়টুকু পাবেন ওর মাঝখানেই শেষ করে ফেলবেন, যেই কাজ যে সময় দিব যে বাইরে শেষ করে পাবেন, জমায়া রাখবেন আর মরবেন, ঠিক আছে। কারণ আপনি যদি চান যে 4-5টা ক্লাস একসাথে শেষ করে ফেলবেন এক সপ্তাহে, ইটস নট পসিবল, এটা পসিবল না। দেখবেন যে এটা আপনার মানে বলা সহজ করাটা অনেক কঠিন, এই জন্য যেই কাজ যে সময় দেখাচ্ছে ওই সময় কষ্ট করে করে ফেলবেন।